নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। খুব খারাপ পরিস্থিতি চীনের। চীনের সরকার ব্যাংককে বাঁচাতে রাস্তায় যুদ্ধ ট্যাঙ্ক নামিয়ে দিয়েছে। এর আগের ভিডিওতে আপনাদের চীনের পরিস্থিতি কতটা খারাপ সেটা জানিয়েছি আমরা। চীনে ফিরল 1989 সালের তিয়েন আনমেন স্কোয়ারের স্মৃতি। না, স্বৈরতন্ত্র নয়, এবার ব্যাংক বাঁচাতে ট্যাঙ্ক মোতায়েন করল কমিউনিস্ট দেশটি। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তুমুল সমালোচনা। চীনা সংবাদমাধ্যম সূত্রের খবর, আর্থিক দুর্নীতির কেন্দ্রে থাকা একটি ব্যাংকে গ্রাহকদের রোষ থেকে বাঁচাতেই নাকি এই পদক্ষেপ। সাধারণ মানুষদের বিরুদ্ধে সেনার সাজোয়াগাড়ি মোতায়েন করার ঘটনা দেখিয়ে দিয়েছে প্রয়োজনে ফের তিয়েন আনমেনের মতন রক্ত ঝরাতে পিছপা হবে না শি জিনপিংয়ের দেশ। স্থানীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে রেডিট জানিয়েছে, সান্ডাং প্রদেশের রিঝাও অঞ্চলে একটি ব্যাংকে গ্রাহকদের রোষ থেকে বাঁচাতে ট্যাঙ্ক মোতায়েন করেছে প্রশাসন। চীনা সংবাদমাধ্যম সূত্রের খবর, সম্প্রতি একটি বড়সড় আর্থিক দুর্নীতির সঙ্গে নাম জড়িয়েছে ব্যাংকটির। তারপরই আমানত খুইয়ে সর্বশান্ত হয়ে যাওয়া রিঝাও অঞ্চলের ব্যাংকটির স্থানীয় শাখায় ভিড় করে জনতা, কিন্তু তাদের ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। ব্যাংকটিকে ঘিরে বেশ কয়েকটি ট্যাঙ্ক ও সেনা জওয়ান মোতায়েন করা ছিল, ফলে প্রতিবাদ দেখালো শেষমেশ ঘরমুখ হয় উত্তেজিত জনতা। দুটি ছবি পাশাপাশি রেখে এই ঘটনাকে তিয়েন আনমেন স্কোয়ার কাণ্ডের সঙ্গে তুলনা করছে রেডিট। হংকং স্থিত সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, হেনান ও আনহুই প্রদেশের কয়েকটি ব্যাংকে গ্রাহকদের লেনদেন করতে দেওয়া হচ্ছে না। আপনাদের জানিয়ে রাখি, 1989 সালের জুন মাসে বেজিংয়ের তিয়েন আনমেন স্কোয়ারে গণতন্ত্রের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়ারা। এই বিক্ষোভকে শহরবাসীদের মধ্যেও বিপুল সাড়া ফেলে দেয়। চীনের রাজনৈতিক নেতৃত্বও ব্যাপকভাবে দ্বিধাবিভক্ত হয়ে পড়ে, কিন্তু শেষমেশ রাজধানীতে সামরিক আইন জারি করে এই বিক্ষোভকে বলপূর্বক দমন করা হয়। 3-4 জুনের এই বিক্ষোভকে ছত্রভঙ্গ করতে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালায় চীনের কমিউনিস্ট সরকার। নিরীহ পড়ুয়াদের উপর অ্যাসল্ট রাইফেল ও ট্যাঙ্ক ব্যবহার করে সেনাবাহিনী। মৃত্যু হয় কয়েকশো আন্দোলনকারীর। বুঝতেই পারছেন চীনের ভিতরের কি অবস্থা। কোনোভাবেই এই খবর পায়ে এসেছে, মনে হচ্ছে আসল চেহারা আরও ভয়াবহ চীনের এখন। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।